ফটিকছড়ি আহমদিয়া রহমানিয়া সিএনজি চালক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল বৃহস্পতিবার আজন্যে উপজেলার মাইজভান্ডার রাস্তার মাথায় অনুষ্ঠিত। ইফতার মাহফিল প্রধান অতিথি আছিল বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির ফটিকছড়ি শাখার চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ হাসান শিকদার রাজা। সমিতির সভাপতি মোহাম্মদ হাসান খান, সমিতির সাধারণ সম্পাদক কে এম জাহেদের পরিচালনায় ইফতার মাহফিল অনুষ্ঠানত বিশেষ অতিথি আছিল সাংবাদিক নুরুল ইসলাম রিফন, মোহাম্মদ তাজুল ইসলাম বান্ডারি, মোহাম্মদ নুরুল হুদা, মোহাম্মদ শাহরু এবং সকলের বিয়াগুণ নেতৃবৃন্দ। ইফতার মাহফিল মোনাজাত পরিচালনা করছি হাফেজ আব্দুল নবী। খবর জলদি আবে মুস্তাফা কে ওয়াসিতে সি প্লাস টিভি আনোয়ার হোসেন ফরিদ ফটিকছড়ি। দর্শক আনার এই ভিডিও কি আনার তো কম লাগি এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উঙ্গ সাবস্ক্রাইব এবং সি প্লাস এর ফোন রে চাও।